হৃদয় হয় ইয়া প্রসিদ্ধ আছে। অন্য ইন্দ্রিয়গণে তাহা নাই, যেহেতু তাহারা বাহ্য স্থূল সীমাবদ্ধ। কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ গীতার মধ্যে এটুকু দেওয়া আছে মোটামুটি। ইন্দ্রিয়ানং পরান্নাহু রেন্দ্রিয়েভ্য পরং মন মনসস্তু পরা বুদ্ধে বুদ্ধেজ্য পরতস্তুষ। আছে কিনা কথাটা, কোনটা থেকে কোনটা শ্রেষ্ঠ? ইন্দ্রিয়ানি পরান্নাহু, ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ কি? মন। মন কি? মনের ষষ্ঠান ইন্দ্রিয়ানি, মনল ষষ্ঠ ইন্দ্রিয়। ইন্দ্রিয়েভ্য পরং মন মনসস্তু পরা বুদ্ধি, মন থেকে শ্রেষ্ঠ হল বুদ্ধি, ভগবত বিষয়ী বুদ্ধি। বুদ্ধের যা পরতস্তু, সব বুদ্ধির থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন ভগবান। আত্মা জীবাত্মা পরমাত্মা, আত্মা সেই কৃপা লাভ করবে, পরমাত্মা কৃপা লাভ করবে, তবে সকলের উপরে দেখা যাচ্ছে ভগবানই উপরওয়ালা, তিনি মূল বস্তু, মূল উপাস্য তত্ত্ব তিনি। তো তাকে বাদ দিয়ে আমি সমস্ত করি কেন? তো আমার পক্ষে বোকাম। চাক্ষুষ দেখা অপেক্ষা মানস দর্শনের শ্রেষ্ঠ স্বীকার করলেও ভগবানের সঙ্গে বর প্রার্থনা আদি কথোপকথনের পরমসুখ কেবলমাত্র চাক্ষুষ দর্শন কালেই হয়ে থাকে। এর উত্তরে আবার বলছেন, ধ্যানের দ্বারা অন্তরে ভগবত দর্শন হলেও তাহাও সাক্ষাৎ অর্থাৎ চাক্ষুষ দর্শনের ন্যায়ই হয়ে থাকে, এবং সর্বশক্তিমান প্রভুও তাতেই সন্তুষ্ট হয়ে কৃপা বিশেষ বিস্তার করে জ্ঞানী ভক্তগণকে বর প্রদান আদি করে থাকেন। তার প্রমাণ স্বয়ং পদ্মজ ব্রহ্মা, পদ্মজনী ব্রহ্মা। ব্রহ্মা প্রজা সৃষ্টির জন্য ভগবানের ধ্যানে নিমগ্ন হয়ে সমাধি লাভ করলে ভগবান তাকে দর্শন দান করলেন। ব্রহ্মা তাকে নিজ সমাধি যোগে দর্শন করে দণ্ডবত প্রণত হলে স্বয়ং ভগবান তার হস্ত ধারণ পূর্বক বললেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। সাক্ষাৎ দর্শন দিচ্ছেন, বর প্রার্থনা করো। তৎপর ব্রহ্মা বর প্রার্থনা করে ভগবানের নিকট চতুশ্লোকী ভাগবত লাভ করলেন। এখানে কোন ভগবান? সকালবেলা এক প্রশ্ন এসেছে, যে ভগবান চতুশ্লোকী ভাগবত বলছেন তাকে তো নারায়ণ বলে বলা হয়েছে। এখানে নারায়ণ তো কোন নারায়ণ? নারায়ণ তো আবার অনেক নারায়ণ, নারায়ণের সব আবার পোর্টফোলিও ভাগ করা আছে। কোন নারায়ণ? তিনি কোন ভগবান যিনি এসে উপদেশ করছেন ব্রহ্মাকে চতুর্শ্লোকী ভাগবত? কৃষ্ণ স্বয়ং এসেছিলেন, এসে বলছিলেন ভাগবত। কোন ভগবান তিনি হবেন? তিনি কারণাদিচ্ছেই হবেন, গর্ভদেশেই বিষ্ণু হবেন, না ক্ষীরদেশেই নারায়ণ হবেন, কোন নারায়ণ হবেন? কিন্তু উপদেশ করেছেন চতুর্শ্লোকী ভাগবত। ব্রহ্মার যে অধিকার সেই অধিকারের নারায়ণ, সেই অধিকারের নারায়ণ। ব্রহ্মা তাকে নিজ সমাধি যোগে দর্শন করে দণ্ডবত প্রণত হলেন, বর প্রার্থনা করতে বললেন। তৎপর ব্রহ্মা বর প্রার্থনা করে ভগবানের নিকট চতুর্শ্লোকী ভাগবত লাভ করলেন। এর দ্বারা সমাধি দশায় ভগবত দর্শনের পর বর লাভ, আগে হয়নি বরলাম, বরলাভটা আগে হয়নি, তার জন্য তাকে তপস্যা করতে হয়েছে। তপ তপ এই শব্দ উচ্চারিত হয়েছে, তিনি বুঝতে পারছিলেন না আমাকে সৃষ্টি করলেন কেন, ঠাকুর তুমি আমার সৃষ্টি করলে কেন, বুঝতে পারছিলেন না তিনি। তারপরে তখন দৈববাণী হল, তপ তপ তুমি তপস্যা করো। 10,000 বছর তপস্যা করলেন তিনি, অদ্ভুত ব্যাপার। সমাধি দশায় ভগবত দর্শনের পর বর লাভ হচ্ছে, সম্ভাষণ বা স্পর্শনাদি রূপ পরম কারুণ্যই সেখানে ব্যক্ত হয়েছে, তা আমাকে চেষ্টা আগে করতে হবে। আগেই দর্শনটা হয়নি, চেষ্টার পর দর্শন হয়েছে। এ সম্বন্ধে বিস্তারিত শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্ধ, নবম অধ্যায়, তৃতীয় স্কন্ধ, অষ্টম স্কন্ধ ইত্যাদি আলোচ্য। সর্বশ্রেষ্ঠত্ব রূপে প্রার্থনা হেতু সত্যব্রতমণির প্রার্থনাও যে তাই,
এটা তৎকৃত এই স্তুতি থেকেই স্পষ্ট প্রতীত হচ্ছে। কি জিনিসটা? জিনিসটা হচ্ছে তিনি যে মূর্তি দর্শন চাইছেন সে মূর্তি হল ইরান্তে বপুরনাথ গোপাল বালং। তোমার এই যে বালগোপাল মূর্তি, নিত্য বালগোপাল মূর্তি, এইটাই আমার নিত্যকাল দর্শনের আকাঙ্ক্ষা জানিয়েছেন। এই আকাঙ্ক্ষা থেকে বোঝা যায় যে তিনি মধুর রসের উপাসক নন, বিশুদ্ধ বাৎসল্য রসেরই উপাসক। সেজন্য বালগোপাল মূর্তি দেখতে চাইছেন। তবে এই কথা অস্বীকার করলে হবে না, তিনি কিন্তু তত্ত্ব জানেন, তিনি তত্ত্বদর্শী। কেন না? তত্ত্বজ্ঞান তার আছে বলেই তিনি শেষকালে আবার নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম এ বলতে বাধ্য হয়েছেন। তার চরম তত্ত্ব ওটাও জানা আছে। তিনি রাধিকাকে দামোদরের সঙ্গে নিতে ভুলেননি, তিনি একজনকে প্রণাম তিনি করেননি, দুজনকেই প্রণাম করেছেন একসঙ্গে। তার তত্ত্বদর্শনটা জানা আছে, কিন্তু তার সাধন ভজনের যে অধিকার সেটা ওই পর্যন্ত বিশুদ্ধ বাৎসল্য রস। পঞ্চম শ্লোক, ইদন্তে মুখাম্ভয়ম অব্যক্ত নীলই বৃতং কুন্তলে স্নিগ্ধ রক্তৈশ্চ গোপ্যা মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে মনশ্চাবি রাস্তাম অলং লক্ষ লাভ হই। মূলানুবাদ, হে দেব, তোমার মুখপদ্ম অত্যন্ত শ্যামল ও লোহিতাভবর্ণযুক্ত, কুটিল কেশসমূহ দ্বারা আচ্ছাদিত এবং মাতা যশোদা কর্তৃক পুনঃপুন চুম্বিত, বিম্বফলের মতো রক্তবর্ণ অধরযুক্ত পরম মনোহর সেই বদনকমল আমার হৃদয়ে সর্বদা প্রকাশিত থাকুক, অপর লক্ষ্য লাভেও আমার প্রয়োজন নাই। টিকানুবাদ, তত্র চ শ্রীবিগ্রহের মধ্যেও আপনার পরম মনোহর শ্রী মুখকমলই বিশেষরূপে আমি দেখতে ইচ্ছুক। এই অভিপ্রায় জ্ঞাপনার্থ বলছেন ইদন্তে, বিগ্রহ দর্শন করতে চাচ্ছেন ভক্ত, তার ভিতরে ওই মূর্তি দর্শন করতে চাচ্ছেন, অন্য মূর্তি নয়। কালকে যেমন আলোচনা হয়েছিল এটা সাজেস্টিভ করছেন, কোন মূর্তি দর্শন করবেন ভক্ত ভগবানকে জানিয়ে দিচ্ছেন, আমি এই মূর্তি দর্শন করব, তুমি আমায় দেখাও যেটা আমার পক্ষে এটা এক ধরনের বিচার। আর ভক্ত ঠিক করে রেখেছেন যে আমি এই মূর্তি দর্শন চাই, সেখানে যেটা যেখানে পরিষ্কার ভাবে বলছেন সেটা সেটা সাজেস্ট কি নিজেই ঠিক করে বলছেন। যদি বলা যায় এর ভিতরে কি কোন বিরোধিতা হচ্ছে নাকি, আনুগত্যের আনুগত্যের অভাব হচ্ছে নাকি, তা নয়। ও বুদ্ধিটুকু ভগবানের দেওয়া, সেই বুদ্ধি নিয়ে উনি বলছেন। যদি ভগবানের দেওয়া বুদ্ধি বাদ দিয়ে যদি তিনি কিছু বলেন যদি তাহলে ভুল হবে, কিন্তু ভগবানের দেওয়া বুদ্ধি নিয়ে ভক্ত যদি কিছু বলেন সেটা ঠিক আছে, তার সেটা সুসংগত, এটাও বুঝতে হবে। আনুগত্যবিহীন যে কোনো জিনিসই অচল। কদাচিত নিজ ধ্যানযোগে ইষ্টের স্ফূর্তির দ্বারা তার যে অনির্বচনীয় সৌন্দর্যাদি অনুভব করেছিলেন তাই ভাষায় ব্যক্ত করছেন এখানে। আপনার মুখমেবাম ভোজন মুখপদ্ম অর্থাৎ প্রফুল্ল কমল খনি নিখিল সন্তাপহারী এবং পরমানন্দর সময় এই মুখপদ্ম আমার মনে পুনঃপুন প্রকট হচ্ছে। সেই মুখপদ্ম কি প্রকার পুনরায় দেখাচ্ছেন, পরমর্ষ শ্যামল স্নিগ্ধ লোহিতাভ কুটিল কেশসমূহের দ্বারা যাহা আবৃত অর্থাৎ কমল যেমন ভ্রমরগণের দ্বারা বেষ্টিত হয় মুখপদ্ম সেইরূপ কেশসমূহের দ্বারাই পরিবেষ্টিত। গোপী শ্রী যশোদা অথবা শ্রী রাধা যাতে পুনঃপুন চুম্বন করছেন সেই বদন কমল মহাসৌভাগ্যশালিনী যশোদা কর্তৃক পুনঃপুন চুম্বিত হলেও আমার মনে যেন তা একবারও প্রকট হয়, একবারের জন্য প্রকট হয়। কিরূপ বদন কমল তার ব্যাখ্যা দিচ্ছেন, অথবা
পূর্ব শ্লোকস্থ সদা শব্দের এই শ্লোকেও অনুবৃত্তি হেতু সর্বদাই যেন প্রকট থাকে সব সময়ের জন্য, কখনো যেন ছাড় না হয়, একটু সময়ের জন্য নয়, ক্ষণেকের তরেও নয়, সব সময় ভক্তের অবস্থা হয়তো গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লাবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, কি ব্যাপার? সদা শব্দ লাগানো আছে যে, তাহলে ভক্ত কি ঘুমান না? ভক্ত কি নিদ্রা যান না? তাকে তো একটু বিশ্রামও নিতে হয়, দু চার দণ্ড। কিরকম বিশ্রাম নেবেন তিনি? যখন তিনি বিশ্রাম নেন তখন তিনি কি করে হরিনাম করেন? যখন তিনি বিশ্রাম নেন তিনি কি করে তখন মানে ভগবানকে ডাকেন? চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা যিনি ভগবানকে স্মৃতি পদে রাখতে পারেন তিনি হলেন বৈষ্ণব, তিনি হলেন গুরু। একথা বলা আছে, আমাদের সকলের জন্যই সেই উপদেশ দেওয়া আছে। আমরা কখনো কোন সময়ের জন্য এক মুহূর্তের জন্য যেন কখনো ভগবানকে না ভুলি, এই কথা উপদেশ দেওয়া আছে। কিভাবে করব? ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিব, কি করে করব? মনটাই তো পাজি, তার মনটাই অবশীভূত, তার কি করে করব? স্বপ্ন দেখছি, স্বপ্নে রাধা গোবিন্দকে দেখতে হবে বলছেন, রাধা গোবিন্দকে দর্শন করতে হবে স্বপ্নে। আমি তো দেখছি সাপ কোপ দেখছি, সব বাঘ ভাল্লুক এসব দেখছি, তো ভগবান কোথায় আমার স্ক্রিনে আসছেন? তাহলে কিরকম দর্শন হলো? তাহলে ভগবানের অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় সবসময় স্মরণটা কি করে হচ্ছে? তাহলে ভক্তের হচ্ছে, অভক্তের হচ্ছে না। রিয়েলাইজ চল যিনি তার হচ্ছে, সেই রূপ চিত্তবৃত্তি বিশিষ্ট সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। নিত্য সিদ্ধ নিত্য মহাত্মা যারা, তাদের হচ্ছে ওটা। সবসময় লীলা দর্শন করছেন তারা, সবসময় লীলা স্মরণ করছেন তারা, কথাটা এসেছে জান সেবা, অষ্টপ্রহর জান সেবা, কথাটা কার পক্ষে সম্ভব? যারা অষ্টপ্রহরী ভগবানকে নিয়ে বসে আছেন, এক মুহূর্তের জন্য সে ভগবানকে ছাড়ছেন না, ছাড়েন না, তাদের জন্যই জাম সেবার কথা লেখা আছে। সে লিমিটেড ফিউ, তারা সেই জাম সেবা করবেন, তারা স্মরণ করবেন, সাধন স্মরণ লীলা করবেন তারা, কিন্তু শ্রবণ কীর্তন তো আমার হয়নি। আমার শ্রবণ কীর্তন যদি না হয়েছে তা আমি স্মরণ করব কি করে? আমার শ্রবণ কীর্তন হলে তবে তো আমি স্মরণ করব, সে অধিকার তো আমার আসেনি। পূর্ববত সরস্বতী ঠাকুর সেই বৈষ্ণব কে, মনঃশিক্ষা বৈষ্ণব কে, সেই কবিতার মধ্যে বলছেন, কীর্তন প্রভাবে স্মরণ হইবে হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। ওটা কার জন্যে? কীর্তন প্রভাবেই নাকি স্মরণ আসবে? স্মরণকে আলাদা টেনে আনা যায় না, কীর্তন প্রভাবে ওটা আপসে আসবে। যেমন সাধন ভজন করতে গেলে, কৃষ্ণ উপাসনা করতে গেলে যেমন বৈরাগ্য আর এই যেমন আপসে এসে যায়, ওই রকম চেষ্টা করে আনতে হবে না। কোন রকম ধরনের কৃত্রিম চেষ্টার দ্বারা ওটা হবে না, ওটা আপসে আসবে। বাসুদেবী ভগবতী ভক্তিযোগ প্রযোজিত
জনায় তাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদ হইতুকম। এখানে বৈরাগ্য আর এ দুটো ভক্তির অঙ্গ নয় বলে বলছেন। জ্ঞান বৈরাগ্য ভক্তির অঙ্গ নয়, কিন্তু যিনি ভক্তি বিধান করবেন তার ওটা এসে যাবে, এই কথাই বলেছেন। সুতরাং এটাও বুঝতে হবে আমাদের। মুখকমলের বিশেষণান্তর বলছেন, বিম্ব বক্ত্রাধরং, বিম্ব ফলের ন্যায় রক্তবর্ণ অষ্টযুগল, যাহাতে সেই মুখ পদ্ম আমার প্রকট হোক, তাহলেই আমি কৃতার্থ বোধ করব। নচে লক্ষ্য লাভ হইর নেই, অন্য প্রকার লক্ষ লক্ষ লাভে আমার কোন প্রয়োজন নেই। তাহলে সব থেকে বড় লাভটা কি? আমরা তো লাভের আশা না দেখলে কোন কাজে অগ্রসর হই না। যে কোনো বিষয়ে আমাদের লাভ চাই, তবে সেখানে অগ্রসর হব সেই ব্যাপারে। ব্যবসার নিয়ম আছে এটা, আমি ব্যবসা করতে বসেছি আমাকে লাভ করতে হবে, লোকসান দেব না আমি। এখন কি পরিমাণ লাভ হলে আমার চলবে সেটা আমার একটা চিন্তার মধ্যে থাকা দরকার, কতটুকু লাভ হলে চলবে আমার, কিন্তু লাভটাই আমার প্রয়োজন। আর শাস্ত্র বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ লাভ তুমি করতে পারো, সেই জন্যই তুমি ব্যবসা করতে এগিয়েছ তা বুঝতে পারা যাচ্ছে, কিন্তু লাভ বললেই কি সবসময় লাভটা হবে? লাভ করতে চাইলেও ব্যবসা করতে বসে অনেক সময় তো লোকসানও দিতে হয়, এটাও চিন্তা করো, শাস্ত্রে উপদেশ আছে। তাহলে কি করব? ব্যবসা করতে গেলেই সবসময় কি লাভ পাওয়া যায়? ব্যবসা করতে গেলে তো লোকসান হয়ে যায় মাঝে মাঝে। শাস্ত্র সেই জন্য বলেছেন, উপায় চিন্তায় প্রাজ্ঞ স্তপায়ম অপি চিন্তায়। উপায়টা যেমন চিন্তা করতে হবে, অপায়টাও চিন্তা করতে হবে, ভালো খারাপ দুটোই আগে থেকে ভাবতে হবে, তাহলে সেটা সেই যে অনুষ্ঠান সেটা সর্বাঙ্গ সুন্দর হবে, পারফেক্ট হবে সেটা। সে কথা বলা আছে শাস্ত্রে, কর্মণি আরোহমানানাম দুঃখ হত্যেই সুখায়চ পশ্চাৎ পাক বিপরে যাসম মিথুনিচারী নাম নাম। বলছেন কর্ম তো সবাই করছি আমরা সংসারে, কিন্তু ফলটা সকলে সমান সমান পাচ্ছি না, অনেক আশা করছি অল্প পাচ্ছি, যতটুকু পাচ্ছি ততটুকু আমার পছন্দ নয়, তাহলে কি করব? কর্ম করার উদ্দেশ্য কি? সবাই আমরা জানি দুটো ব্যাপার, আমি যে কর্ম করতে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তার দুটো ফল আমার পাওয়ার দরকার, কি? দুঃখ হত্যেই সুখায়চ, আমার দুঃখটা দুঃখ কষ্টটা চলে যাক এই একটা, আর একটা সুখ লাভ করি, আমি সুখ শান্তি লাভ করি, এই উদ্দেশ্য। আমার দুঃখ কষ্ট চলে যাক আমি সুখ শান্তি লাভ করি, এটা তো সবাই বুঝি আমরা, কিন্তু শাস্ত্র বুঝিয়ে দিচ্ছেন না ওটা তুমি চাইলেই সবসময় হচ্ছে না, পশ্চাৎ পাক বিপরে যাসম এর ফলটা উল্টোও হতে পারে, আগে ভাগে জেনে রাখো। বিরাট একটা আশা করছে সেটা যদি না পাও আর বহু হয়ে তোমার যদি লোকসান হয়ে যায় তুমি হার্ট ফেল করে মরতে পারো, মরো না, তুমি বেঁচেই থাকো, আত্মধর্মী জীব তুমি, আত্মধর্ম নিয়েই চলো, আমরা মরবার জন্য আসিনি আমরা বাঁচবার জন্যই এসেছি, সে বাচ্চাটা কি? সন্ন্যন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান মোরা, আমরা তো বাঁচবার কথাই আছে, মরবার কথা তো নাই। প্রশ্ন হয় আমরা মরতে চাই না কেন, এই প্রশ্নের উত্তর তো শাস্ত্রেই দেওয়া আছে, ভগবান অজর অমর, জীবাত্মা অজর অমর, ওই জন্য আমাদের মরবার ইচ্ছা নাই, মরবার ইচ্ছে মরতে ইচ্ছা করি না আমরা, মরবার কারোর ইচ্ছে নেই। কখনো কখনো বলে ফেলি রাগটাগ করে, সংসারে যখন খুব কষ্ট হয় দুঃখ জ্বালা যন্ত্রণা হয় তখন অনেক সময় বলে ফেলি মরব আমি, রাগ করেই বলে ফেললাম,
এইমাত্র ভিক্ষা দাও হরি, আজ যেন একেবারে মরি। ভাগ্যবান তাড়াতাড়ি মরে, অভাগারে জমায় ভয় করে, এসব কথা বলে ফেলছেন কবি। ওটা শুধু মৌখিক, অন্তরের কথা না। অন্তরে আমরা কেউ মরতে চাই না। কেন মরতে চাই না? জীবাত্মা অজর মর্ত, ওই জন্য তার মরবার শখ নাই, মরবার এই নাই। যে ঘটনা ঘটছে বাজারে, সুইসাইডাল পলিসি, এগুলো তাৎক্ষণিক ব্যাপার। কোন মানুষের ইচ্ছা নেই মরবার জন্য। এক বুড়িমা তিনি খুব কষ্ট করছিলেন, বনে যেতেন, তার কেউ ছিল না। ওই কিছু কাঠ সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে ঠাকুরের ভোগটুক দিতেন দিন অন্তে। অনেক বড় বোঝা বেনেছেন তিনি, শুকনো কাঠ অনেক সব পেয়েছেন, কেউ তুলে দেওয়ার লোক নাই সেই বনাঞ্চলে। তখন জীবনের প্রতি তার ধিক্কার এলো, এই কষ্ট করে আর ভাসতে পারে যায়? হ্যাঁ জম, তুমি কোথায় আছো, আমাকে নাও। দুবার তিনবার অন্তর থেকে বলবার সঙ্গে সঙ্গে যমরাজ এসে হাজির হয়ে গেছে। কি বলি মা, আমাকে তো কেউ কখনো ভালোবাসে না, কেউ ডাকে না, তা তুমি আমাকে এত খাতির করে ডাকলে কেন? তুমি এসেছো এসেছো, ভালো হয়েছে, আমার এটা বোঝাটা তুলে দাও বাবা। এই জন্য ডেকেছেন নাকি আমাকে? আমাকে তো ওই জন্য কেউ ডাকে না, আমাকে কেউ দেখতে পারে না দুই চোখে, আমি কৃতান্ত। তা যাক, তুমি যখন বলছ আজ, বোঝাটা তুলে দিয়ে চলে গেলেন। বুড়িমা কি মরতে চেয়েছিলেন? হ্যাঁ জম, তুমি এত লোককে দেখতে পাও, আমায় দেখতে পাও না? বুড়িমা মরতে চাননি। ওই রকম ধরনের উদাহরণ আছে শাস্ত্রে। কোন কবি বলছেন অবশ্য উল্টো করেও, সেখানে বলছেন, মরণ রে তুহু মোর শ্যাম সমান, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এসব কথাগুলো বলেছেন অনেকে, কিন্তু সত্যি সত্যি মরবার ইচ্ছা কারোই নেই আমাদের। কেন নেই? আমরা অজর অমর ভগবানেরই অংশ, অনুচৈতন্য জীবাত্মা, বৃহৎ চৈতন্য যে ভগবান তাঁরই অনুচৈতন্য, সেজন্য আমাদের মরবার ইচ্ছা নেই। ভগবানের সাধন ভজন করবো এই কথা ঠিক, কিন্তু সেটা কিভাবে করব, কিভাবে করা যাবে, কত সংক্ষেপে হবে, সেসব ব্যবস্থাগুলো আমাদের নিতে হবে। সেই অনুসারে বিশেষত কলিকাল, কলিকালের ব্যবস্থা তো শুধু নাম কীর্তন, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কল নস্তিব 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 গতিরন্যথা, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। বারবার ঘন্টা পড়ছে সনাতন গোস্বামী কৃত দিগদর্শিনী নামক টিকার বঙ্গানুবাদ সমাপ্ত।